তো বন্ধুরা আজকে আমরা জানব আর ফোর এবং আর সেভেন ট্রেডিং ন্যারো রেঞ্জ সেভেন এবং ন্যারো রেঞ্জ ফোর আমরা ন্যারো রেঞ্জ ফোর এবং ন্যারো রেঞ্জ সেভেন এর অর্থ কী এবং কিভাবে এর মাধ্যমে ট্রেডিং করা সম্ভব সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই আর সেভেন বা আর ফোর ব্যাপারটা কী তো আর সেভেন হচ্ছে স্মলেস্ট রেঞ্জ অফ দ্য লাস্ট সেভেন ডেজ দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল আছে এখানে তো তার মধ্যে সবচেয়ে ছোটো যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটার যখন ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে তখন এইটা হচ্ছে এনআর সেভেন স্ট্র্যাটেজি এবার এনআর সেভেন সন্ধান কীভাবে করবেন গত কয়েকদিন ধরে তার হাই এবং তার লো এই ডেটাগুলো আপনাকে কালেক্ট করতে হবে এবং প্রতিদিনের জন্য পরিসীমা মানে তার যে উইংসগুলো আছে তার উপরেরটা এবং নিচেরটা সেটা আপনাকে দেখতে হবে এবং তার পূর্ববর্তী ছ দিনের সাথে আজকে রেঞ্জের তুলনা করুন এবং তার পূর্ববর্তী ছ দিনের রেঞ্জ যেন আজকের রেঞ্জটা সবচেয়ে ছোট হয় এবং বিগত সাত দিনের মধ্যে আজকের রেঞ্জটি থেকে ছোটো হয় তবেই সেটি এনআর সেভেন নইলে কিন্তু নয় তো দেখুন আমরা কিভাবে দেখছি এই এনআর ফোর বা এনআর সেভেনটাকে দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল যদি আমরা দেখি তিনটে বার সে তার চেয়ে এন ফোর হচ্ছে সবচেয়ে ছোটো আবার যদি এই সাতটা ক্যান্ডেল আমরা নিয়ে যাই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ক্যান্ডেল তারপর সাত নম্বর ক্যান্ডেল দেখুন একদম ছোট।। তো এই ছোট যখনই হয়ে গেল তখনই হচ্ছে আমরা এটাকে ধরবো যে এন সেভেন বার এবং এই এন আর সেভেন বারের পরে কি হয় না হলে এর উপরে যদি ট্রেড করে কোনো দিনে এর উপরে যদি ব্রেকআউট দেয় তাহলে এটা বিশাল বড় একটা ব্রেকআউট দেয় বা যদি নিচের দিকে নামে তাহলে কিন্তু বিশাল বড় একটা ব্রেক ডাউন আমরা দেখতে পেতে পারি তো এই রেঞ্জ আমাদের প্রত্যেকটা দেখুন এর উইংসগুলোকেও কিন্তু ক্যালকুলেট করতে হবে যদি ভাবেন যে না আমি শুধু এই বারটা ক্যালকুলেট করবো তাহলে হবে না সবসময় ক্যালকুলেট করবেন একদম উপর থেকে মানে হাই আর লো প্রত্যেকটা ক্যান্ডেলের হাই লো হাই লো আর হাই লো এই ব্যাপারগুলো যদি না জানেন আমাদের অলরেডি দেখানো আছে কীরকমভাবে হাই লো ক্যালকুলেট করতে হয় সেগুলো গিয়ে দেখতে পারেন আমাদের আগে অলরেডি করা আছে তো সেক্ষেত্রে এই হাই লো যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে দেখুন হাইলো ক্যালকুলেট করলে আমরা ফোর চার নম্বর ক্যান্ডেলটা কী দেখতে পাচ্ছি ছোটো আবার যদি ছ ছ নম্বর থেকে সাত নম্বর ক্যান্ডেলটা সবচেয়ে ছোটো হচ্ছে তাই এটা এন আর সেভেন এবার এন আর সেভেন দেখুন বুলিশ ব্রেকআউট যদি আমরা দেখাই কী হলো এন আর সেভেনের সবচেয়ে ছোটো হলো এবং স্টপলসটা সবচেয়ে কিন্তু এখানে ছোট হয় দেখুন সবচেয়ে ছোটো বারে সবচেয়ে যে নিচটাতে আমরা স্টপ লস দেবো এবং বাই করবো কোথায় যখনই এর উপরে উঠবে এবং সেখান থেকে একটা কত বড় আমরা প্রফিট দেখতে পেলাম সেটা নিশ্চয়ই আপনি এখানে দেখতে পাচ্ছেন তো সেই লেভেলেরই এখানে বড় আপনি প্রফিট পাবেন যখন এই এনআর সেভেন যেটা বুলিশ ব্রেকআউট আমরা যদি দেখতে পাই কোনো ক্যান্ডেলের তখন কিন্তু একটা বিশাল বড় ব্রেকআউট আমরা দেখতে পেতে পারি এন সেভেনের ক্ষেত্রে তো এইটাকে বলা হয় এনআর সেভেন বুলিশ ব্রেকআউট তো এরপরে আমরা যাই এনআর সেভেন বিয়ারিস ব্রেকডাউন বিয়ারিশ ব্রেকডাউন কখন হচ্ছে না প্রত্যেকটা ক্যান্ডেলের চেয়ে সবচেয়ে ছোটো হলো তো এই ছোটো ক্যান্ডেলটা যখনই ডাউনে নামছে তার উপরের ক্যান্ডেল মানে ছোটো যদি আমরা উপরটা দেখি উপরে হবে লস আর তার সেল করবো কোথায় আমি একদম নিচেতে তো তখন যদি আমরা সেল করি তখন দেখুন এই কতটা পরিমাণ প্রফিট আমরা পেতে পারি তো সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু এন আর সেভেন ব্রেকডাউনের ক্ষেত্রে সেল করে প্রফিট করতে পারি আবার এই যে এন আর সেভেনের যে ব্রেকআউট লেভেল আমরা আবার বোঝাতে চাইছি দেখে নিন আরেকবার এখান থেকে আমরা ব্রেকআউট পেলাম আর এন আর সেভেন ব্রেকডাউনের ক্ষেত্রে এখান থেকে আমরা ব্রেকডাউন পেলাম দেখুন এনআর সেভেনের এই যে প্যাটার্নস প্যাটার্নসটা আমরা এবার এবার চার্টে এসে আমরা দেখাচ্ছি দি চার্টের গোল চার্টের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এন আর সেভেন কীভাবে এফেক্ট করছে দেখুন প্রত্যেকটা জায়গাতে এনআর সেভেন যখন ব্রেক করছে এবং সবচেয়ে ছোটো ক্যান্ডেলটাকে দেখুন সেখান থেকে একটা বিশাল বড় ফল আমরা এখান থেকে দেখতে পেতে পাচ্ছি তো এইভাবেই কিন্তু এন আর সেভেনের ব্রেকআউট হয় আরও জানতে আমাদের সাথে সঙ্গে থাকুন